টর্নেডো দাদার বাড়িতে মোটর খারাপ হয়ে গেছে, তাই আজকে মোটর ঠিক করা হচ্ছে। দেখতে পাচ্ছ কল ঠিক করা হচ্ছে এখন প্রথমে, তারপর মোটর ঠিক করা হবে। এ তোকে না স্কুল থেকে টাস্ক দিয়েছে, ওই টাস্ক না করে তুই শুয়ে আছিস কেন? এই তুই শুয়ে আছিস কেন টাস্ক না করে? কি বলেছে মা? কি করছ? মা কি বলেছে আগে বল। মা বলেছে যা, তুই ঘরে ঘুম, তুই ঘরে শুয়ে থাক, আবার ট্রেনে ঘুমাবে, কিন্তু তোকে ছেড়েই চলে যাব। তোকে ম্যাডাম স্কুলের থেকে টাস্ক দিয়েছে তো, তার জন্য তো 2 তারিখ অব্দি ছুটি। তা তুই টাস্ক না করে খেয়েছিস কেন? তাহলে লোকের বাড়িতে ঘুরছিস কেন না বই পড়ে? কি সুন্দর, কি বাড়ি গিয়ে, বাড়ি গিয়ে করতে কি হবে, বাড়ি গিয়ে তুই বই পড়ে এখনই? তুমি বলো কার এবার, কার 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 এবার কত কাজ দিয়ে? আমি এখনই ম্যামকে হোয়াটসঅ্যাপে পাঠাবো, বলে এই মেয়েটা পচা খালি কাঁদে। মাথা ঘুরবে, তারপরে ট্রেনে যাবে, বমি টমি করবে। ওই নাগরদোলায় তুলে দিই তারা একা একা, ওরে মাথায় তুলে দেবো। এখন চতুর্থ পড়ে গেছে, ওই জন্য আমরা যাবো একটু মলে। তা ও সে থেকে রেডি নয়, কেঁদেই আছে। তো অবশেষে ও কান্না থামিয়ে এখন রেডি করে আমরা এখন বেরোবো, বেরিয়ে মলে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। মুনুর এই ব্লু কালারটা পছন্দ হয়েছে, কিন্তু ওর মার ব্লুটা তো পছন্দ হচ্ছে না, ওর মার আবার ব্ল্যাকটা পছন্দ হয়েছে, তো ওর বাবার আবার ব্ল্যাক পছন্দ না, সেই জন্য অবশেষে ওরা কোনোটাই নিল না। আমাদের কালেকশনটা তেমন ভালো লাগেনি, তো আপাতত আমরা বেরিয়ে যাচ্ছি, এখন আমরা চলে যাচ্ছি মলে। যেহেতু কিছু কিনতে পারলাম না, তাই মনটা দুজনেরই খারাপ, সেই কারণে আমি আর মেঘলা ভাবলাম যে মিষ্টি মুখ করা যাক। তো যা ভাবলাম তাই করলাম, সাথে সাথে মিয়ামর গেলাম, মিয়ামর গিয়ে কেক কিনলাম, আর ও আমাকে কেক খাইয়ে দিলো, বাড়িতে ওর দাদাই ওকে খাইয়ে দেয়, আর এখানে ও আমাকে খাইয়ে দিলো, মানে আমার কপাল ফিরে গেছে পুরো। আর দই ফুচকা খেতে গেলাম, তারপর দুজন মিলে দই ফুচকাটা বেশ সুন্দরই ছিল। তো এখন আমাদের মন খারাপ অনেকটাই কেটে গেছে, আমরা দই ফুচকা খেতে খেতে বাড়ি চলে গেলাম।